রিজেন্সিতে ফিনল্যান্ডে বাসায় থাকার আজকে আমাদের তৃতীয় সপ্তাহ। ফিনল্যান্ডের সিচুয়েশন যদি বলতে চাই তাহলে ফিনল্যান্ডের সিচুয়েশন এখন এমন যে তো খুব সম্ভবত 28 জন মারা গেছে আজকে পর্যন্ত, আর হসপিটালে আছে 1900 সামথিং। এই তো এখন পর্যন্ত এই অবস্থায় চলছে। শুক্রবার থেকে সব রেস্টুরেন্ট গুলা ম্যান্ডেটরি এন্ড অফ মে পর্যন্ত বন্ধ করতে বলছে, তো শুধুমাত্র টেক অ্যাওয়ে অপশনটা অন থাকবে। সো ভিতরে বসে খাওয়া দাওয়া বন্ধ, এটা হচ্ছে লাস্ট ফ্রাইডে থেকে এটা নতুন নিয়মটা করছে গভর্নমেন্ট। আর স্কুলগুলো এখন পর্যন্ত যে সিস্টেমে চলছে এটা কি আসলে ডিসটেন্স লার্নিং বা অনলাইন বেসিসে লার্নিং চলছে স্কুলে, যে টিচাররা হচ্ছে অনলাইনে ইনস্ট্রাকশন দেয়, সে অনুযায়ী বাবা মারা যারা বাসায় আছেন বাচ্চাদেরকে সে অনুযায়ী পড়াশোনা করাচ্ছে বাসায় থেকে। ডে কেয়ারগুলো এখনো খোলা আছে, তবে ডে কেয়ারের ক্ষেত্রেও সরকার যেটা রিকোয়েস্ট করেছে মানুষজনকে, যে যারা শুধুমাত্র হসপিটালগুলোতে কাজ করে বা এরকম করোনার জন্য যে সংক্রান্ত সার্ভিস আছে এই সার্ভিসগুলোতে যারা জব করে তারা ছাড়া বাকিরা যদি পারে, যে তাদের যদি ছুটি থাকে বা তারা যদি বাসায় থাকার মতো কাজ করে থাকে তাহলে তারা যেন বাচ্চাদেরকে বাসায় রাখে, শুধুমাত্র যাদের ইমার্জেন্সি তারাই যেন শুধুমাত্র বাচ্চাদেরকে বাঁচায়। স্কুলগুলোতেও একই একই ব্যবস্থা আসলে চালু আছে, যে যাদের এরকম ইমার্জেন্সি যারা ডক্টর বা এই ধরনের সার্ভিসে যারা চাকরি করে তারা স্কুলে বাচ্চা পাঠাচ্ছে। তো আজকে হচ্ছে রোববার, এটা হচ্ছে থার্ড উইক শেষ হচ্ছে আর কি আজকে, ফোর্থ উইক শুরু হবে নেক্সট উইক থেকে। তো রোববার এখন খুবই আসলে সানশাইন এবং টেম্পারেচার অ্যারাউন্ড +9, সো কোয়াইট ওয়ার্ম ওয়েদার কামিং আপ। আমরা এখন যাব মেইনলি আসলে হেলসিঙ্কিতে, ড্রাইভ জাস্ট ফর ড্রাইভিং অ্যান্ড কিছু ছবি তুলবো। এই তো আর আসান আসলে বাসায় বসে বোর হয়ে যায়, তো ওইটাকেও ঘর থেকে বের করা এই আর কি। বছর এই সময়টা আসলে আমাদের খুবই ব্যস্ত কাটবে, কারণ এপ্রিলের এই সময়টাতে পহেলা বৈশাখ থাকে, সো পহেলা বৈশাখের আগের টাইমটাতে আমাদের কমিউনিটি থেকে আমরা যে প্রোগ্রামটা করি সেটার জন্য অনেক ব্যস্ততা থাকে, অনেক প্রিপারেশন থাকে, আমরা অনেক দেখা যায় অনেক সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন থাকে, সো ওগুলোর জন্য অনেক সময় দিতে হয়। কিন্তু এই বছর আসলে প্রোগ্রামগুলো না হওয়ার কারণে তেমন কিছুই করার নেই, সবাই বাসায় যে যার মতো করে সময় কাটাচ্ছে, হয়তো বিকালে একটু বের হচ্ছে গাড়ি দিয়ে ঘুরতে, যেহেতু যাওয়ার মতো এখন কোনো জায়গা নেই, রেস্টুরেন্ট গুলো বন্ধ। কিছুই হবে না, সবাই তাদের প্রোগ্রামের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে অলরেডি।
একটা ক্যাফের কাছাকাছি, এখানে হেলসিঙ্গিতে খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে লোলো, যে দূরে এটা হচ্ছে বাল্টিক সি। এখানে একটা ক্যাফে আছে, আর দূরে যেটা এই যেদিকে এটা হচ্ছে লোলো। সো এখানে দুইটা খুবই সুন্দর ক্যাফে থাকে। নর্মালি এরকম সানশাইন থাকলে আসলে প্রচণ্ড ভিড় থাকে, তো আজকে আসলে একদমই ফাঁকা, মোটামুটি ভালোই ফাঁকা। তারপরে অনেক মানুষ আসলে আছে এখানে, তো আমরা এখন বেরোবো, দেখি কি অবস্থা।